যারা রাতের মেগা হিট শো মিস করেছেন তারা এই স্কোরলাইন দেখে ভাবতেই পারেন এইসব এডিট করা যায় ফটোশপের কারসাজি রিয়াল মাদ্রিদের ঘরের মাটিতে বার্সার চার গোল এ আবার হয় নাকি দিন বদলে গেছে হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনার নয়া যুগের শুরু ঠিক এতটাই নির্মম আর আগ্রাসী প্রতিপক্ষকে এক চুলো ছাড় নয় ১৯৫৯ সালের এল ক্লাসিকো এই বার্সাই করেছিল চার গোল মাঠও এই বার্নাবো সময়টা সেই দ্বিতীয়ার্ধ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ লজ্জার মুখে আরও একবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রি ম্যাচে হান্সি ফ্লিক ফাঁস করেছিলেন প্রশ্নটা রিয়ালকে আটকাতে অফসাইডের ফাঁদ পাতবে ওরা কিক অফের পর দেখা মিলল সেটাই বিরতির আগে ৮ বার ফ্লিকের হাইলাইন ডিফেন্সে অফসাইডের ফাঁদে পড়েছে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে ১২বার আর একা কিলিয়ান এমবাপে অফসাইডের ফাঁদে পড়েছেন ৮বার প্রথম ৩০ মিনিটেই ৬বার ক্যারিয়ারে আর কোনো ম্যাচে এত বেশিবার অফসাইড হননি তিনি অফসাইডের জন্য ২বার বল জালে জড়িয়ে গোল পাননি কিলিয়ান এমবাপে আর এতেই ফরাসি সুপারস্টার ছুঁয়ে ফেলেছেন ২০১৫-১৬ সিজনে গড়া ইব্রাহিমোভিচ আর ইমোবিলের অফসাইডের রেকর্ডটা বার্সা পরের ম্যাজিকটা দেখিয়েছে তার ইয়াংস্টারদের নিয়ে হান্সি ফ্লিকের গড়া প্লেইং একাদশে ছিলেন ৬ জন ফুটবলার যাদের বয়স ২২ কম এল ক্লাসিকোয় সবশেষ ১০৮ বছরে এত তরুণ দল নিয়ে খেলেনি আর কোনো কোচ আর সেই বাজিটায় ভালোভাবেই জিতে গেছেন জার্মান মাস্টারমাইন্ড প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ডেডলক ভাঙেন লেভানডস্কি ৩ মিনিটের ঝড়েই ভেঙে যায় রিয়ালের রক্ষণ এই পোলিশ স্ট্রাইকারের জোড়ায় ২ গোলের লিড নেয় বার্সেলোনা এরপর ৭৭ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল আনসুফাতির রেকর্ড ভেঙে এল ক্লাসিকোর ইতিহাসে ১৭ বছর ১০৫ দিন বয়সী ইয়ামাল বনে যান সর্বকনিষ্ঠ গোলদাতা বার্সার বড় জয়ের বাকি কাজটা করেন ব্রাজিলিয়ান ইনফর্ম স্ট্রাইকার রাফিনিয়া লেভানডস্কি রাফিনিয়া ইয়ামাল এই ট্রায় হয়ে উঠেছে অপ্রতিরোধ্য চলতি সিজনে ৩জন মিলে গোল আর অ্যাসিস্ট করেছেন যথাক্রমে ১৬, ১২ আর ১১টি করে ম্যাচ শেষে ইয়ামালের স্টেটাস মিশন পাস্ট চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠ থেকে রাজার বেশে ফিরে উচ্ছ্বাসে ভাসছে বার্সেলোনা এমন দিনে এমন বাদ ভাঙা সেলিব্রেশন কেবল ফ্লিকের শিষ্যদেরই মানায় আর এই ম্যাচের মধ্য দিয়ে অবসান ঘটল রিয়াল মাদ্রিদের অপরাজিত থাকার জার্নিটার বার্সেলোনার ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসানোর মিশনে বার্সায় থামিয়ে দিল লস ব্লাঙ্কোদের কোহিনুর কণা ৭১